আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি মেডিকেল এন্টোমোলজি নিয়ে কথা বলবো এবং এই লেকচারটা বাংলায় দেওয়া হচ্ছে এমবিবিএস লেভেলের থার্ড ইয়ার স্টুডেন্টসদের জন্য। আমি ডাক্তার মোহাম্মদ মাজহারুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর অফ কমিউনিটি মেডিসিন, বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজ। প্রথমে আমরা দেখি হোয়াট ইজ মেডিকেল এন্টোমোলজি। মেডিকেল এন্টোমোলজি হচ্ছে আর্থ্রোপড সংক্রান্ত স্টাডি, যেই আর্থ্রোপডগুলো বিভিন্ন ডিজিজ প্রডিউস করে অথবা ক্যারি করে। তো আমরা সাধারণ ভাষায় এন্টোমো বলতে ইনসেক্ট বুঝি, তবে এন্টোমোলজি ইনসেক্ট ছাড়াও আর্থ্রোপডের মধ্যে আরও যেসব অ্যানিমেল আছে সেগুলো নিয়েও কথা বলে। সুতরাং এন্টোমোলজি ইজ দি স্টাডি অব আর্থ্রোপডস, নট স্টাডি অব ইনসেক্টস, কারণ ইনসেক্ট ছাড়াও আরও অনেক ধরনের আর্থ্রোপড আছে। আর্থ্রোপড মানে হচ্ছে সন্ধি পদ প্রাণী, আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি, পড মানে হচ্ছে পা বা ফুট, ফিট, লেগ। সো আর্থ্রোপড হলো সন্ধিপদ প্রাণী যাদের কোনো ভার্টিব্রাল কলাম নেই। ইনভার্টিব্রেট জয়েন্ট ফুটেড অ্যানিমেলস আর আর্থ্রোপডস, ইটস এ ফাইলাম। আমরা জানি পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তার মধ্যে পর্ব হচ্ছে ফাইলাম এবং আর্থ্রোপোডা হচ্ছে ফাইলামের নাম। কেন আমরা এই এন্টোমোলজি পড়তে যাচ্ছি? প্রধানত দুটো কারণে আমরা পড়ি। একটা হচ্ছে মেডিকেল ইম্পর্টেন্স বিদ্যমান বলে, সেটা কি বিভিন্ন ডিজিজ ওরা ক্যারি করে, তারা ভেক্টর হিসেবে কাজ করে। আরেকটা হচ্ছে ডিজিজ প্রডিউস করতে পারে, দুইভাবেই করতে পারে। এছাড়াও এদের অনেক উপকারিতা অপকারিতা আছে যেগুলি আমরা জানি, বাট মেডিকেল ইম্পর্টেন্স বলতে এই দুইটাকেই বোঝায়। আর্থ্রোপড বর্ন ডিজিজের সংখ্যা এত বেশি যে বাংলাদেশের মতো ক্লাইমেট যেখানে, সেখানে একটা মেজর হেলথ প্রবলেম হচ্ছে আর্থ্রোপড বর্ন ডিজিজগুলো, কারণ আমাদের ক্লাইমেটে পোকামাকড়ের জন্ম হয় বেশি এবং জীবাণুও বেশি থাকে, ফলে এগুলো ক্যারি হয়ে যায় খুব সহজে। তো ফাইলাম আর্থ্রোপড যেগুলো, তাদের কিছু কমন অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো হচ্ছে তাদের জয়েন্টেড অ্যাপেন্ডেজেস থাকবে, তার মানে সন্ধিযুক্ত পা থাকবে। দুই নম্বর হচ্ছে এদের বডি সেগমেন্টেড থাকবে, হেড, থোরাক্স, অ্যাবডোমেন এইভাবে ভাগ করা থাকে, অ্যাটলিস্ট দুইটা ভাগ থাকে। এদের এক্সোস্কেলিটন থাকে, মানে শরীরের ভিতরে কোনো বোনস নাই তবে বাইরের একটা খোলস থাকে, রিলেটিভলি হার্ড একটা স্ট্রাকচারের খোলস থাকে, এটা হচ্ছে এক্সোস্কেলিটন। তাদের শরীরের ভিতরে ভেন্ট্রাল নার্ভাস সিস্টেম থাকবে, তাদের শরীরের ভিতরে একটা ওপেন টাইপ সার্কুলেটরি সিস্টেম থাকবে, মানুষের ক্ষেত্রে এটা ক্লোজ টাইপ আর আর্থ্রোপডের ক্ষেত্রে ওপেন টাইপ, এবং পাশাপাশি এদের ডাইজেস্টিভ সিস্টেম থাকবে, স্পেশাল সেন্সরি সিস্টেম থাকবে। এগুলো হচ্ছে মেজর অ্যানাটমিক্যাল কনসিডারেশনস রিগার্ডিং এনি অফ দি আর্থ্রোপডস। আর্থ্রোপড হচ্ছে একটা ফাইলাম, এই ফাইলামের আন্ডারে অনেকগুলো ক্লাস বিদ্যমান। আমরা জানি পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। পর্ব হচ্ছে ফাইলাম, শ্রেণী হচ্ছে ক্লাস। সো ফাইলাম আর্থ্রোপোডার আন্ডারে অনেকগুলো ক্লাস থাকে, তার মধ্যে মেডিকেল ইম্পর্টেন্স কোনগুলোর আছে সেগুলি আমরা বিশেষভাবে জানব। ইনসেক্টা, অ্যারাকনিডা, ক্রাস্টেশিয়া, এই তিনটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, পাশাপাশি কাইলোপোডা এবং ডিপ্লোপোডা। এই নিয়ে মোট পাঁচটা ক্লাস আমাদের মেডিকেল ইম্পর্টেন্স আছে বলে আমরা জানব বেশি। ক্রাস্টেশিয়ার মধ্যে আমরা দেখতে পাই সাইক্লোপস, ক্র্যাবস, এই ধরনের প্রাণীগুলো বিদ্যমান।
অ্যারাকনিডা হচ্ছে মাকড়সা জাতীয় প্রাণী। আমরা যেসব টিক এবং মাইট জানি এগুলো মেডিকেল ইম্পর্টেন্স আছে বলে এগুলো এই ক্লাসের আন্ডারে থাকে। ইনসেক্টা, ইনসেক্টা ক্লাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে প্রাণীর সংখ্যা রিলেটিভলি বেশি। ইনসেক্টা এখানে মশা, মাছি, ফ্লি, হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই এগুলো সবই ইনসেক্টার আন্ডারে। এবং ইনসেক্টার বৈশিষ্ট্য হচ্ছে এদের পা থাকবে তিন জোড়া, থ্রি পেয়ার্স অফ লেগ, মানে ছয় পা। অপরপক্ষে ক্রাস্টেশিয়া যেগুলো সেগুলো হচ্ছে চিংড়ি মাছ জাতীয় প্রাণী, কাঁকড়া, চিংড়ি মাছ, এদের হচ্ছে ফাইভ পেয়ার্স, মানে দশ পা। আর যেগুলি মাকড়সা জাতীয় প্রাণী মানে অ্যারাকনিডা ওগুলোর হচ্ছে ফোর পেয়ার্স, মানে আট পা। এই পায়ের সংখ্যা দিয়ে আমরা প্রাথমিকভাবে এদেরকে আলাদা করতে পারি। কাইলোপোডা, কাইলোপোডার বডি অনেকগুলো সেগমেন্টে ভাগ করা থাকে এবং প্রতি সেগমেন্টে ওয়ান পেয়ার অফ লেগস থাকবে, ওয়ান পেয়ার পার সেগমেন্ট। যেমন ধরো এখানে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হলো একটা সেন্টিপিড, বাংলায় এটাকে চেলা বলা হয়। প্রতি পেয়ারে, প্রতি দেহখণ্ডকে ওদের ওয়ান পেয়ার অফ লেগস থাকে। ডিপ্লোপোডা, ডিপ্লোপোডার আন্ডারে যে প্রাণীটা আমাদের খুবই কমন পরিচিত সেটা হচ্ছে কেন্নো, কেরা, কারা নামে পরিচিত যে পোকা প্রাণীটা আছে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোপোডা। এদের বডিতে অনেকগুলো দেহখণ্ডক থাকে, মানে মাল্টিপল সেগমেন্টস, এবং ইচ সেগমেন্টে টু পেয়ার্স অফ লেগস থাকবে, টু পেয়ার্স। ডিপ্লোপোডায় টু পেয়ার্স, কাইলোপোডায় ওয়ান পেয়ার পার সেগমেন্ট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যানাটমিক্যাল কনসিডারেশনস, অ্যানাটমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ইনসেক্টা, অ্যারাকনিডা অ্যান্ড ক্রাস্টেশিয়া। লেগস থ্রি পেয়ার্স, ফোর পেয়ার্স, ফাইভ পেয়ার্স, অ্যান্টেনা ওয়ান পেয়ার, নান টু পেয়ার্স। বডি ডিভিশন, ইনসেক্টার ক্ষেত্রে হেড, থোরাক্স, অ্যাবডোমেন তিন ভাগ, অ্যারাকনিডার ক্ষেত্রে সেফালোথোরাক্স একটা পার্ট এবং অ্যাবডোমেন আরেকটা পার্ট, মোট দুইটা পার্ট। ক্রাস্টেশিয়ার ক্ষেত্রে সেফালোথোরাক্স একটা পার্ট, অ্যাবডোমেন একটা পার্ট, দুইটা পার্ট। তো এই কয়েকটা বৈশিষ্ট্য জানলেই যথেষ্ট হবে, খুব বেশি ডিটেলসের প্রয়োজন নাই। এখন আমরা মেডিকেল ইম্পর্টেন্স যেসব আর্থ্রোপডের আছে সেগুলো আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্যে। ইনসেক্টটা এর মধ্যে আছে মসকিটো, অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, এই ধরনের মসকিটো। এছাড়া আছে ফ্লাই, ফ্লাইয়ের মধ্যে হাউস ফ্লাই, স্যান্ড ফ্লাই, সিসি ফ্লাই, ব্ল্যাক ফ্লাই এগুলো। এছাড়া হিউম্যান লাইস, বডি লাইস, হেড লাইস, পিউবিক লাইস, ফ্লি, র্যাট ফ্লি, ক্যাট ফ্লি, ডগ ফ্লি, বাগসের মধ্যে রেডিওভিড বাগ, বেড বাগ, এইসব বাগস আছে। অ্যারাকনিডা, অ্যারাকনিডার মধ্যে আমরা টিক্স পাই, হার্ড টিক, সফট টিক, মাইট পাই কয়েক ধরনের, তার মধ্যে ট্রম্বিকিউলিড মাইট এবং ইচ মাইট খুবই কমন। ক্রাস্টেশিয়ার মধ্যে সাইক্লোপস ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে অ্যানিমেলস আন্ডার থ্রি ক্লাসেস অফ আর্থ্রোপডস অফ মেডিকেল ইম্পর্টেন্স। এখন আমরা দেখি কোন কোন ডিজিজকে ট্রান্সমিট করে। মসকিটো, মসকিটোর মধ্যে অ্যানোফিলিস, অ্যানোফিলিস ট্রান্সমিট করবে ম্যালেরিয়া এবং ফাইলেরিয়াসিস। কিউলেক্স, কিউলেক্স ট্রান্সমিট করবে ফাইলেরিয়াসিস। এডিস, এডিস করবে ডেঙ্গি ফিভার, চিকানগুনিয়া ফিভার, হাউস ফ্লাই, এন্টেরিক ফিভার, ডায়রিয়াল ডিজিজেস, ডিসেন্ট্রি এইসব। স্যান্ড ফ্লাই, কালা জ্বর, ওরিয়েন্টাল সোর, সিসি ফ্লাই, সিসি ফ্লাই আফ্রিকান স্লিপিং সিকনেস, ব্ল্যাক ফ্লাই অনকোসার্কাইয়াসিস, লাউস এপিডেমিক টাইফাস, রিল্যাপসিং ফিভার, র্যাট ফ্লি, বিউবোনিক প্লেগ, এপিডেমিক টাইফাস এগুলো ট্রান্সমিট করে থাকে। রেডিওভিড বাগ ট্রান্সমিট করে চাইগাস ডিজিজ, হার্ড টিক দ্বারা হয় টিক টাইফাস, ভাইরাল এনসেফালাইটিস, সফট টিক দিয়ে হয় কিউ ফিভার, রিল্যাপসিং ফিভার। ট্রম্বিকিউলিড মাইট, স্ক্রাব টাইফাস, রিকেটসিয়াল পক্স, ইচ মাইট, স্ক্যাবিজ। এখানে একটা কথা বলতেই হবে, ইচ মাইট কিন্তু স্ক্যাবিজ ক্যারি করে না, ওরা স্ক্যাবিজ নিজেই ঘটায়। দে কজ, দে আর দি এজেন্টস, দে আর নট ভ্যাক্টরস। সাইক্লোপস, সাইক্লোপসের মধ্যে গিনি ওয়ার্ম, ফিশ টেপ ওয়ার্ম,
এগুলো ট্রান্সমিটেড হয়, আর ককরোচ ট্রান্সমিট করে ডায়রিয়াল ডিজিজেস, ডিসেন্ট্রি, টাইফয়েড ফিভার, এগুলোর জীবাণু ট্রান্সমিট করে। তো আমরা এগুলো দেখতে পেলাম যে এখানে যতগুলো ডিজিজ অ্যানিমেলস এবং তার পাশাপাশি ডিজিজের নাম দেওয়া আছে তার মধ্যে দুইটা হচ্ছে ডাইরেক্ট কজেশন, একটা হচ্ছে লাউস। লাউস যদি মাথায় আক্রমণ করে এটাকে আমরা বলি পেডিকুলোসিস, জাস্ট উকুনের আক্রমণ, উকুনের বাসা, উকুন আমার মাথায় হয়ে আছে, দিস ডিজিজ ইজ পেডিকুলোসিস। সো ইট ইজ কজড বাই এ লাউস অর লাইস, এটা হলো এই ডিজিজের এজেন্ট। এবং পাশাপাশি স্ক্যাবিজ হয় কি দিয়ে? স্ক্যাবিজ হয় ইচ মাইট দিয়ে, সার্কোপটিস স্ক্যাবিয়াই তার বৈজ্ঞানিক নাম, ইংলিশ নাম হচ্ছে ইচ মাইট। এই মাইটটা একটা ডিজিজ করে সেটার নাম হচ্ছে স্ক্যাবিজ। এই স্ক্যাবিজটা সে কজেশন করে, ডাইরেক্ট কজেশন, সে কোনো ভেক্টর না, সে ভেক্টর না, সে হলো এজেন্ট। সো উকুনের ক্ষেত্রে পেডিকুলোসিস এবং ইচ মাইটের দ্বারা হচ্ছে স্ক্যাবিজ, এই দুইটা হচ্ছে ডাইরেক্ট কজেশন। অন্য সবগুলো এক্সাম্পল হচ্ছে জাস্ট ট্রান্সমিশন, দে ট্রান্সমিট, দে আর দি ভেক্টরস। এখন আমরা দেখি যে ডাইরেক্ট কন্ট্যাক্ট বা ডাইরেক্ট কজেশনের মধ্যে কোন দুইটা হয়, সেটা আমরা এইমাত্র বললাম। আর মেকানিক্যাল ট্রান্সমিশন করে, সেটা হচ্ছে পোকার হাতে পায়ে পাখায় বডিতে লেগে যায়, তারপরে সে এই ডিজিজটা আমার খাবারের মধ্যে গিয়ে টাচ করায়, ফলে চলে আসে, সেখানে কোনো বায়োলজিক্যাল চেঞ্জ হয় না ওই জীবাণুটার, ফলে এটাকে আমরা বলছি মেকানিক্যাল ট্রান্সমিশন। যেমন ককরোচ বা হাউস ফ্লাই, এরা নোংরা জায়গাতে বসে তাদের শরীরটা জীবাণু দ্বারা কন্টামিনেটেড হয়, পরে ওরা উড়ে এসে আমার খাবারে বসে, ফলে আমার খাবারের মধ্যে ওই জীবাণুটা চলে আসে। সো মাইক্রো অর্গানিজমটা সে ট্রান্সমিট করলো মেকানিক্যালি, দিস ইজ মেকানিক্যাল ট্রান্সমিশন। আরেকটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন, যেখানে আমার জীবাণুটা ওই ভেক্টরের ভিতরে বা আর্থ্রোপডের ভিতরে গিয়ে বায়োলজিক্যাল চেঞ্জেস হয়। একটা চেঞ্জ হচ্ছে ডেভেলপমেন্টাল চেঞ্জ, আকৃতিগত পরিবর্তন ঘটে ওই জীবাণুর। আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, সংখ্যাগত পরিবর্তন ঘটে ওই জীবাণুর, কোথায়? ভেক্টরের ভিতরে। ওইটা হচ্ছে বায়োলজিক্যাল ট্রান্সমিশন। বায়োলজিক্যাল ট্রান্সমিশন তিনভাবে হয়ে থাকে, প্রোপাগেটিভ, সাইক্লোপ্রোপাগেটিভ এবং সাইক্লোডেভেলপমেন্টাল। প্রোপাগেটিভের মধ্যে কী হয়? জাস্ট প্রোপাগেশন হয়, সংখ্যা বৃদ্ধি ঘটে। যেমন প্লেগের যে ব্যাকটেরিয়া, সেটা র্যাটফ্লির ভিতরে বসে মাল্টিপ্লাই করে, দিস ইজ জাস্ট প্রোপাগেশন, সো ইট ইজ প্রোপাগেটিভ ট্রান্সমিশন। আরেকটা হচ্ছে সাইক্লোপ্রোপাগেটিভ, এখানে কী হয়? এখানে সাইক্লিক্যাল চেঞ্জ এবং প্রোপাগেশন দুটোই হয়। যেমন ফিমেল অ্যানোফিলিস মসকিটোর ভিতরে যখন আমাদের ইয়েটা আসে, ম্যালেরিয়ার যে জীবাণু প্লাজমোডিয়াম, ওটা সেখানে বসে তার আকৃতিগত পরিবর্তনও ঘটে, পাশাপাশি সংখ্যাগত পরিবর্তন ঘটে, মাল্টিপ্লিকেশন হয়, ডেভেলপমেন্ট হয়, দুটোই হয়। চেহারা পরিবর্তন হয়, সংখ্যাও পরিবর্তন হয়, দুটোই হয়। তারপরে সেটা অন্য মানুষকে আক্রমণ করতে পারে, দিস ইজ সাইক্লোপ্রোপাগেটিভ, সাইক্লিক্যাল চেঞ্জ প্লাস প্রোপাগেশন দুটোই হচ্ছে। এটা হলো আমার মশার ভিতরে প্লাজমোডিয়ামের পরিবর্তন। আরেকটা হচ্ছে সাইক্লোডেভেলপমেন্টাল, এখানে সাইক্লিক্যাল ডেভেলপমেন্ট ঘটে বাট কোনো সংখ্যাগত পরিবর্তন ঘটে না। যেমন ফাইলেরিয়াল প্যারাসাইট যেটা, সেটা কিউলেক্স মশা বা অ্যানোফিলিসের ভিতরে ঢুকে তার পরিবর্তনটা ঘটে, সাইক্লিক্যাল ডেভেলপমেন্টাল পরিবর্তন, আকৃতিগত পরিবর্তন হয়, চেহারাগত পরিবর্তন হয়, কিন্তু সংখ্যা একটাই থাকে। একটা প্যারাসাইট ভিতরে ঢুকে একটাই থেকে যায়, দশটা ঢুকলে দশটাই থাকে, সংখ্যা পরিবর্তন হয় না। তারপর সেটা অন্য মানুষকে, যখন অন্য মানুষের কাছে যখন মশাটা যাবে, গিয়ে যখন কামড় দিবে, তখন ট্রান্সমিশন হবে। সো দিস ইজ সাইক্লোডেভেলপমেন্টাল, এখানে সাইক্লিক্যাল ডেভেলপমেন্ট ঘটে কিন্তু সংখ্যাগত পরিবর্তন ঘটে না, নো মাল্টিপ্লিকেশন। এখন আমরা আসি আর্থ্রোপড কন্ট্রোল আমরা কীভাবে করব। এনভায়রনমেন্টাল কন্ট্রোল, কেমিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল এবং জেনেটিক কন্ট্রোল, এছাড়া নিউয়ার কিছু মেথডস আছে, এবং ইন্টিগ্রেশন অফ মোর দ্যান ওয়ান মেথডস ইজ নোন এজ ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। প্রথমে আমরা দেখি এনভায়রনমেন্টাল কন্ট্রোলে কী ঘটে। আমরা
এনভায়রনমেন্টে কিছু পরিবর্তন করে দিতে চাই, যেটা করলে ওই প্রাণীর জন্য, ওই আর্থ্রোপডটার জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যায়, বংশবিস্তার করা কঠিন হয়ে যায়, সার্ভাইভ করা কঠিন হয়ে যায়। সেটাই হচ্ছে এনভায়রনমেন্টাল কন্ট্রোল। এখানে আমরা কী করব, এলিমিনেশন অফ ব্রিডিং প্লেস, মানে ড্রেনে মশা ডিম দেয়, ড্রেনগুলো আমরা এলিমিনেট করে ফেলব, ক্লোজড ড্রেন করে ফেলব, নিচু জায়গা ভরাট করে ফেলব, এগুলো হচ্ছে এলিমিনেশন অফ ব্রিডিং প্লেস। দুই নম্বর হচ্ছে ফিলিং অ্যান্ড ড্রেনেজ অপারেশন, তারপর হচ্ছে প্রপার ওয়াটার সাপ্লাই, ডিসপোজাল অফ রিফিউজ অ্যান্ড আদার ওয়েস্ট, ক্লিনলিনেস ইন অ্যান্ড অ্যারাউন্ড হাউজেস, হেলথ এডুকেশন, এগুলো আমরা করব। দিজ আর দি এনভায়রনমেন্টাল কন্ট্রোল, এনভায়রনমেন্টাল মডিফিকেশনসের মাধ্যমে আমরা পোকামাকড়ের বিস্তার এবং জন্মকে প্রতিরোধ করব। দুই নাম্বার পদ্ধতি হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল, বিভিন্ন ধরনের কেমিক্যাল, বিষাক্ত কেমিক্যাল, ইনসেকটিসাইডস, পেস্টিসাইড, জার্মিসাইড, এগুলো আমরা ইউজ করব। কি করব, এগুলো ইউজ করব, ইউজ করলে কি হবে, বিষক্রিয়ায় মারা যাবে ওরা। বিভিন্ন কেমিক্যাল দিয়ে আমরা এই কাজটা করে থাকি, সেটা আমরা সামনে দেখাবো কী কী কেমিক্যাল আমরা ইউজ করি। তিন নম্বর হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের উপকারী প্রাণী পুষতে পারি, যেমন ব্যাং, মাছ। এরা কী করে, পোকামাকড় খেয়ে ফেলে, পোকামাকড়ের লার্ভা, পিউপা, এগ, অ্যাডাল্ট, বিভিন্ন পর্যায়ের পোকামাকড় খেয়ে শেষ করে দেয়। তো এইটা হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল। আমরা গাম্বুসিয়া ফিশের নাম জানি, এছাড়া বাংলাদেশি মাছেদের মধ্যে খোলসে মাছ, কই মাছ, এরা কিন্তু মশার ডিম খায়। গাপ্পি ফিশ, গাপ্পি, গাম্বুসিয়া, এগুলা কিন্তু খুবই বিখ্যাত। বাংলাদেশি মাছের মধ্যে খোলসে মাছটা সবচেয়ে বেশি বিখ্যাত। সব মাছই কমবেশ মশার ডিম, লার্ভা এগুলো খেয়ে ফেলে। সুতরাং যেই জলাশয়ে মাছ থাকবে সেই জলাশয়ে কিন্তু মশার বিস্তার সহজে হতে পারে না। দিস ইজ বায়োলজিক্যাল কন্ট্রোল। আরেকটা হচ্ছে জেনেটিক কন্ট্রোল, জেনেটিক মডিফিকেশনস আমরা ঘটাতে পারি পোকামাকড়ের জগতে, যাতে করে ওদের বংশবিস্তার কঠিন হয়ে পড়ে কিংবা ডিজিজ ট্রান্সমিশনটা অসম্ভব হয়ে পড়ে, সেটা আমরা করতে পারি। নিউয়ার আরও কিছু মেথড আছে, গ্রোথ রেগুলেটরস, কেমোস্টেরিল্যান্টস, মানে স্টেরিলাইজিং এজেন্ট, যেগুলো দিয়ে তার সন্তান জন্মদানে সমস্যা হবে। আরেকটা হচ্ছে ফেরোমোনস, ফেরোমোন দিয়ে আমরা ট্র্যাপ করে আটকে ফেলে ওদেরকে আকৃষ্ট করে ওদেরকে হত্যা করি। তো এইগুলো আমরা করে থাকি। আর ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ হচ্ছে মোর দেন টু অ্যাপ্রোচ, যখন আমরা অ্যাটলিস্ট টু অ্যাপ্রোচ, মোর দেন ওয়ান অ্যাপ্রোচ, অর্থাৎ কমপক্ষে দুইটা অ্যাপ্রোচ যখন আমরা পাশাপাশি গ্রহণ করি তখন সেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করলে আমাদের কমপক্ষে দুইটা উপকার পাওয়া যায়। এক হচ্ছে হায়ার এফিকেসি, বেশি বেশি পোকামাকড় দমন করা সম্ভব হবে। একাধিক পদ্ধতিতে একবারে আক্রমণ করলে বেশি বেশি পোকামাকড় দমন করা সম্ভব হবে। দুই নম্বর হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল যে হার্ম, পরিবেশের যে ক্ষয়ক্ষতি, সেটা কমানো সম্ভব। কারণ একটা মেথড যদি আমরা বেশি গ্রহণ করি তাহলে পরিবেশের উপরে বেশি বেশি প্রভাব পড়বে। দুইটা মেথড যখন আমরা গ্রহণ করব, প্রতিটি মেথড অল্প অল্প করে দিলে পরিবেশটার ক্ষতি কম হবে। যেমন কেমিক্যাল মেথড যদি আমি খুব বেশি প্রয়োগ করি তাহলে আমার প্রচুর কেমিক্যাল ইউজ করতে হবে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আবার এনভায়রনমেন্টাল মডিফিকেশনস এত বেশি করব যে আমাদের ইকোসিস্টেমের উপরে খারাপ প্রভাব পড়বে, সেটাও পরিবেশের জন্য ক্ষতিকর। এজন্য কেমিক্যাল মেথড কিছুটা, এনভায়রনমেন্টাল মডিফিকেশনস কিছুটা, দুইটা কিছুটা কিছুটা করে যদি দেই তাহলে আমার ভালো একটা এফিকেসি পাবো, কিন্তু পরিবেশে কেমিক্যালটাও কম প্রয়োগ করা হলো, এনভায়রনমেন্টাল মডিফিকেশনটাও কম করা হলো, দুইটাই কম কম করে মোট ফলাফলটা বেশি কিন্তু পরিবেশের ক্ষতিটা কম। এটা হলো দুই নাম্বার সুবিধা। এখন আমরা কিছু ডেফিনিশন দেখব, ভেক্টর কী জিনিস। ভেক্টর ইজ অ্যান আর্থ্রোপড অর এনি লিভিং ক্যারিয়ার দ্যাট ট্রান্সপোর্টস অ্যান ইনফেকশাস এজেন্ট টু সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল, ট্রান্সমিশন বাই দেম মে বি মেকানিক্যাল অর বায়োলজিক্যাল। তাহলে ভেক্টর হলো সেই আর্থ্রোপড বা যে কোনো লিভিং প্রাণী যেটা ইনফেকশাস এজেন্টটাকে কোনো সাসেপ্টেবল হোস্টের কাছে নিয়ে যায়, পৌঁছে দেয়, সেটা হলো ভেক্টর। এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড কী, যখন একটা জীবাণু কোনো একটা ভেক্টরের ভিতরে প্রবেশ করে
প্রবেশ করার সাথে সাথে কিন্তু ওই ভেক্টর থেকে আরেকজন সাসেপ্টিবল হোস্টের কাছে সে পৌঁছে যেতে পারে না বা পৌঁছলেও ডিজিজ তৈরি করতে পারে না। তার কিছুটা সময় লাগে নিজেকে ম্যাচিউর করার জন্য ইনসাইড দ্যাট ভেক্টর। ভেক্টরের ভিতরে বসে সে তার কিছু মাল্টিপ্লিকেশন বা বডিলি মডিফিকেশন ডেভেলপমেন্ট এগুলি ঘটে। এটা ঘটার পরেই সে সক্ষম হয়ে ওঠে আরেকজন মানুষকে ক্ষতি করার জন্য। এই সক্ষমতা অর্জনের জন্য তার কিছুটা সময়ের দরকার হয়। এই সময়টাকে আমরা বলছি এক্সট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। ডেফিনিটিভ হোস্ট, যেই হোস্টের মধ্যে সেক্সুয়াল সাইকেল অফ দি এজেন্ট ঘটে সেই হোস্টটাকে আমরা বলছি ডেফিনিটিভ হোস্ট। যেমন ফিমেল অ্যানোফিলিস মসকিটোর ভিতরে প্লাজমোডিয়াম তার সেক্সুয়াল সাইকেলটা ঘটায় সম্পন্ন করে, সেজন্য ওই মশাটা হচ্ছে ওই ভেক্টরের জন্য, ওই এজেন্টের জন্য ওই ভেক্টরটা ডেফিনিটিভ হোস্ট। ইন্টারমিডিয়েট হোস্ট হচ্ছে সেই হোস্ট যার ভিতরে মাইক্রো অর্গানিজমটা কী হয় অ্যাসেক্সুয়াল সাইকেল সম্পাদন করে। যেমন প্লাজমোডিয়াম মানুষের শরীরের ভিতরে আরবিসির ভিতরে কিংবা হেপাটোসাইটের ভিতরে সংখ্যা বৃদ্ধি ঘটায় অ্যাসেক্সুয়াল পদ্ধতিতে মাল্টিপ্লাই করে। সো মানুষ হচ্ছে প্লাজমোডিয়ামের জন্য ইন্টারমিডিয়েট হোস্ট। ইনফেস্টেশন কি? ইনফেস্টেশন হচ্ছে লজমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড রিপ্রোডাকশন অব আর্থ্রোপোডস অন দি সার্ফেস অফ দি বডি অর ইন ক্লথিং। যদি আমাদের কাপড় চোপড়ে অথবা বডি সার্ফেসের ভিতরে কোনো আর্থ্রোপোড বা কোনো একটা প্যারাসাইট বসবাস করে তখন এটাকে ইনফেস্টেশন বলা হয়। এছাড়া আমাদের শরীরের লুমেনের ভিতরে গাট লুমেনের ভিতরে যদি কোনো প্যারাসাইট বসবাস করে এটাও ইনফেস্টেশন। এছাড়া কোনো ইঁদুর বা তেলাপোকা যদি আমাদের বাড়িতে বসবাস শুরু করে এটাকেও আমরা ইনফেস্টেশন বলবো। তো এখন আমরা ইনসেকটিসাইড নিয়ে কিছুটা কথা বলতে চাই, যেগুলোকে আমি কেমিক্যাল কন্ট্রোল বলেছিলাম। ইনসেকটিসাইড সম্পর্কে আমরা ডেফিনিশন ক্লাসিফিকেশন কোয়ালিটি অ্যান্ড টক্সিক ইফেক্ট এবং কিছু কমন ইনসেকটিসাইডের নাম আমরা জানব। ইনসেকটিসাইডস আর দি সাবস্টেন্সেস উইচ আর ইউজড টু কিল ইনসেক্টস অর আর্থ্রোপোডস। সকল ইনসেক্ট না, বিভিন্ন আর্থ্রোপোডকে দমন করার জন্য আমরা এগুলো ইউজ করে থাকি। বিভিন্ন ডিজিজ আমরা জানি আর্থ্রোপোড বর্ন ডিজিজ, এগুলাকে কন্ট্রোল করার জন্য আমাদের আর্থ্রোপোড কন্ট্রোল করতে হয়, তার জন্যে আমাদের ইনসেকটিসাইডের প্রয়োজন হয়। পেস্টিসাইড, পেস্ট কন্ট্রোলের জন্য যেসব কেমিক্যাল আমরা ইউজ করি সেগুলোকে আমরা পেস্টিসাইড বলে থাকি। এ জেনারেল টার্ম ইউজ দ্যাট ইনক্লুডস ইনসেকটিসাইডস, ফাঞ্জিসাইডস, রডেন্টিসাইড, হার্বিসাইড, ডিসইনফেক্ট্যান্টস, রিপেলেন্টস অ্যান্ড আদার কেমিক্যালস ইউজ টু কন্ট্রোল পেস্ট। পেস্ট কি? যারা ক্ষতি করে তারাই পেস্ট। আমরা ফসলের ক্ষেত্রে আমরা বলে থাকি যেসব প্রাণী ফসলের ক্ষতি করে এরা পেস্ট। যেমন ইঁদুর, পোকামাকড়, টিয়া পাখি, এরা কিন্তু ফসলের ক্ষতি করে, সো এরা সবাই পেস্ট। ইনসেকটিসাইডের মধ্যে কিছু আছে লার্ভিসাইড, কিছু অ্যাডাল্টিসাইড। লার্ভিসাইডগুলো লার্ভা দমনের জন্য আমরা কাজে লাগাই, অ্যাডাল্টিসাইড অ্যাডাল্ট পোকামাকড় দমনের জন্য আমরা কাজে লাগাই। ক্লাসিফাই আমরা কীভাবে করে থাকি? নানান অ্যাঙ্গেলে ক্লাসিফাই করা যায়। তার মধ্যে কন্ট্যাক্ট পয়জন, এলিমেন্টারি পয়জন অর স্টমাক পয়জন, আরেকটা হচ্ছে ফিমিগ্যান্টস, এরকম আমরা ভাগ করে থাকি। কন্ট্যাক্ট পয়জন কি? যেগুলা ওই পোকামাকড়ের কন্ট্যাক্টে আসলে বা টাচ করলে, বডি সার্ফেসের সাথে টাচ করলেই ওই পোকামাকড় মারা যায়। এলিমেন্টারি হচ্ছে সেগুলো যেগুলো ওই পোকামাকড়ের স্টমাকে যদি ঢুকতে পারে, ইনজেকশন হয়, খেয়ে ফেলে, তখন তারা মারা যাবে। আর ফিমেগেন্স হচ্ছে যেসব আমরা স্প্রে করে থাকি, স্প্রে করলে রেসপিরেটরি অরিফিসগুলো দিয়ে পোকামাকড়ের ভিতরে সেটা ঢুকে যায়। আমরা জানি পোকামাকড় কিন্তু সারা শরীরে ছোটো ছোটো ছিদ্র দিয়ে শ্বাস নিয়ে থাকে, ওদের নাক নাই, সারা বডি ওদের নাক ছিদ্র থাকে, ছিদ্র এগুলো দিয়ে যখন ইনসেকটিসাইড ঢুকতে পারে তখন তারা রেসপিরেটরি সিস্টেমে ওই বিষাক্ত পদার্থটা ঢুকে গিয়ে ওরা মারা যায়। কন্ট্যাক্ট পয়জনের মধ্যে ন্যাচারাল এবং সিনথেটিক দুই রকম পাওয়া যায়। ন্যাচারালের মধ্যে পাইরেথ্রাম, রটেনন, ডেরিস, নিকোটিন, মিনারেল অয়েলস লাইক কেরোসিন, ডিজেল এগুলো আমরা ইউজ করে থাকি। কেরোসিন এবং ডিজেল আমরা অনেক সময় ড্রেনের পানির উপরে ঢেলে দেই, ফলে কি হয় উপরে একটা লেয়ার তৈরি হয়, ওই লেয়ারটা আস্তরণটা বাতাসের সাথে পানির একটা
बाधा सृष्टि करे पानीते जे सब लार्भा थाके ओई लार्भागुली बातास थेके अक्सिजेन नीते पारे ना कारण ओई लेयारटा प्रिभेंट करे ओई लेयारटार जोन्नो अक्सिजेनटा पानीते पौंछे ना ओदेर जे ट्यूब थाके साइफन ट्यूब ओई ट्यूबेर माध्यमे अक्सिजेन ग्रहण करे सेई ट्यूबेर मुखे केरोसिनेर बा मिनारेल अयेलेर एकटा लेयार पड़े थाके जे कारणे श्वास नीते ना पेरे श्वासकष्टे मारा जाय एटा होच्छे मेकानिजम अफ एक्शन अफ मिनारेल अयेल्स। सिनथेटिक जगुलो आसे तार मध्य ऑर्गेनोक्लोराइड कम्पाउंड्स ऑर्गेनोफॉस्फोरस कम्पाउंड कार्बामेट रिपेलेंट एवं सिनथेटिक पाइरेथ्रोएड्स एगुलो उल्लेख्य। ऑर्गेनोक्लोरिनेर मध्य डीडीटी एचसीएच लिनडेन क्लोरडेन इत्यादि प्रधान। ऑर्गेनोफॉस्फोरस ऑर्गेनोफॉस्फोरसर मध्य डायाजिनोन मेलाथियोन एगुलो इम्पोर्टेंट। कार्बामेटर मध्य प्रोपोक्सार कार्बारिल इत्यादि आम्रा कमनली यूज करे थाके। रिपेलेंटर मध्य सबचेये कमन होच्छे मेटा डाई इथाइल टोलुआमाइड जेटा डीट नामे बाजारे क्रीम आकारे पावा जाए सेटा आम्रा हाते पाए मालिश करी एवं पोका माकड़के आम्रा रिपेल करी माने ताड़िए दी हत्या करी ना ताड़िए दी। एछाड़ा बेंजाइल बेंजोएट এটা তীব্র গন্ধযুক্ত এটা যদি আমরা শরীরে মাখি তাহলে তীব্র গন্ধের কারণে নির্দিষ্ট কিছু পোকা লাইক স্ক্যাবিজের যে এজেন্ট সার্কোপটিস স্ক্যাবিয়াই ওরফে ইচ মাইট ওটা পালিয়ে যায় চলে যায়। এগুলো হচ্ছে তাড়িয়ে দেওয়ার জন্য ইউজ করা হয় রিপেল করা মানে তাড়িয়ে দেওয়া। সিনথেটিক পাইরেথ্রয়েড কিছু আছে কেমিক্যাল রেসমেথ্রিন বায়োরেসমেথ্রিন পথ্রিন এগুলো আমরা ইউজ করে থাকি। পাইরেথ্রয়েড সিনথেটিক পাইরেথ্রয়েড মানে হচ্ছে ন্যাচারালের পরিবর্তে কেমিক্যালি আমরা পাইরেথ্রয়েডটা তৈরি করি। স্টমাক পয়জনের মধ্যে প্যারেস গ্রিন সোডিয়াম ফ্লোরো ফ্লোরাইড এগুলো উল্লেখযোগ্য। ফিউমিগেন্টসের মধ্যে হাইড্রোজেন সায়ানাইড মিথাইল ব্রোমাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইসালফেট এগুলো আমরা ফিউমিগেন্ট হিসেবে ইউজ করি তার মানে ফিউম তৈরি করি। ফিউম তৈরি করি আমরা এক ধরনের মেশিন আমরা জানি সিটি কর্পোরেশন থেকে আসে বাতাসের মধ্যে স্মোকের মতো স্প্রে তৈরি করে এগুলো হচ্ছে ফিউম। এই ফিউমটা বাতাসে ভাসমান থাকে এবং এই ভাসমান বিষাক্ত পদার্থটা ওই অ্যাডাল্ট ইনসেক্টের শরীরের ভিতরে যখন রেসপিরেটরি অরিফিস দিয়ে প্রবেশ করে তখন পোকাটা মারা যায় পাশাপাশি মানুষেরও ক্ষতি হয়। তো এই হলো আমাদের বিভিন্ন ইনসেক্টিসাইড সম্পর্কে আইডিয়া। আমাদের আইডিয়াল ইনসেকটিসাইড বা পেস্টিসাইড কেমন হবে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা মনে রাখি। ইফেক্টিভ হওয়া লাগবে ডোজ অর কনসেন্ট্রেশন শুড বি ইফেক্টিভ শুড হ্যাভ রেসিডিউয়াল ইফেক্ট তার মানে স্প্রে করার পরেও কিছু কাল যেন ওইটা অ্যাক্টিভ থাকে। সেফ অর নন টক্সিক ফর হিউম্যান মানুষের যেন ক্ষতি না হয় শুড নট ইনডিউস মিউটেশন পোকামাকড়ের জন্য আবার মিউটেশন না ঘটে মিউটেশন হলে ওরা এসকেপ করে যাবে ওই পেস্টিসাইডে কিন্তু আর কাজ হবে না। শুড নট বি কার্সিনোজেনিক মানুষের জন্য ক্যান্সার হয়ে না যায়। শুড পসেস সাফিসিয়েন্ট স্টেবিলিটি ইন স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন স্টোরেজ এবং ট্রান্সপোর্টেশনের সময় যেন ওটা আবার মডিফাই হয়ে না যায় পরে অকার্যকর হয়ে যেতে পারে সেটা যেন না হয়। শুড বি নো করোশন অর অফ ইকুইপমেন্টস ইকুইপমেন্ট যেগুলো আমরা ইউজ করি স্প্রেয়ার হিসেবে সেইগুলোর যেন আবার করোশন না হয়। ফর্মুলেশন কীরকম পাওয়া যায় অনেক ধরনের পাউডার ইমালশন এরোসল কয়েল অনেক অনেক ধরনের আমরা প্রিপারেশন ইউজ করে থাকি। টক্সিক ইফেক্টস বিভিন্ন ধরনের টক্সিক ইফেক্ট আমাদের শরীরের মধ্যে পড়ে। ইনসেকটিসাইড ইজ টক্সিক ফর ইনসেক্টস অ্যান্ড আর্থ্রোপডস বাট অলসো টক্সিক ফর হিউম্যান অ্যান্ড আদার অ্যানিমালস। সো সিভিয়ারিটি অফ অ্যাডভার্স ইফেক্ট ডিপেন্ড অন ডোজ রুট অফ আপটেক ইটস মেটাবলিজম অ্যান্ড একিমুলেশন ইন দি বডি অ্যান্ড অলসো হেলথ স্টেটাস অফ এ পার্সন। পেস্টিসাইড আপটেক অকার্স মেইনলি থ্রু স্কিন আইস বাই ইনহেলেশন অ্যান্ড ইনজেকশন উইদ ইন বডি মে বি মেটাবলাইজড অর স্টোর্ড ইন ফ্যাট অর এক্সক্রিটেড আনচেঞ্জড। অ্যাকিউট পয়জনিং ফ্রম সুইসাইডাল অ্যাটেম্পটস ম্যাস পয়জনিং ফ্রম কন্টামিনেটেড ফুড অকিপেশনাল এক্সপোজার ইন অ্যাগ্রিকালচার অ্যান্ড রেসপন্সিবল ফর হেলথ ইফেক্ট। এই কথাগুলি আমরা মনে রাখি আমাদের টক্সিক ইফেক্ট থেকে বেঁচে থাকতে হবে।
ক্যান্সার হতে পারে, রিপ্রোডাকটিভ সমস্যা হতে পারে, ইমিউনোলজিক্যাল সমস্যা হতে পারে, অনেক ধরনের সমস্যা আমাদের হয়। সুতরাং আমাদের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস সেফ ইউজ, নিজেকে সেফ রেখে এবং পরিমিত পরিমাণে ইউজ করতে হয়। এখানে কিছু ছবি দেওয়া আছে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্টস। এখানে গগলস, মাস্ক, গাউন, গ্লাভস, এই যে পদার্থগুলো জিনিসপত্রগুলো আছে এগুলো কি আমরা ইউজ করব যখন আমরা ইনসেক্টিসাইড স্প্রে করব, তখন যেন আমার নিজের ক্ষতি না হয়ে যায়। তো ভেক্টর কন্ট্রোলের জন্য আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ইউজ করি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো সাধারণ জ্ঞান। আমরা এখানে একটা 1928 সালের ব্যবহৃত একটা স্প্রেয়ার দেখতে পাচ্ছি, এটা হ্যান্ড স্প্রেয়ার, এটার ভিতরে লিকুইড কেমিক্যাল ইনসেকটিসাইড রেখে আমরা হাতে স্প্রে করতাম। আমি নিজে করেছি, এটা ইউজ করেছি 1980 দশকে, এখন আর এটা ইউজ করে না। এখন বিভিন্ন ধরনের অটোমেটিক প্রিপারেশনস পাওয়া যায়। সো ভেক্টর কন্ট্রোলের জন্য আমাদের পার্সোনাল প্রোটেকশন, এনভায়রনমেন্টাল কন্ট্রোল, বায়োলজিক্যাল কন্ট্রোল, এগুলি আমাদের প্রযোজ্য। এগুলি আগে আলোচনা করেছি আমরা কিছুটা। আমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি মোটামুটি আমাদের আলোচনা করা শেষ। ইনসেকটিসাইড লেকচারটা এই পর্যন্তই, এরপর আমরা রডেন্ট নিয়ে সামান্য একটু কথা বলবো, কারণ আমাদের পাঠ্যবইতে রডেন্ট নিয়ে কিছুটা কথা আছে, সেটা অনেক সময় পরীক্ষা হঠাৎ করে চলেও আসতে পারে। রডেন্ট হচ্ছে ইঁদুর জাতীয় প্রাণী। আপার মিডল টু ইনসিসর টিথ আর লার্জ, উপরের দিকের দুইটা মানে আপার জতে যে মাঝখানে দুইটা দাঁত থাকে ইনসিসর, এই দুইটা একটু বড় সাইজের থাকে। র্যাটস অ্যান্ড মাইস আর পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, দেয়ার নাম্বারস অফেন আর লার্জার দ্যান হিউম্যান পপুলেশন, গ্রোথ রেট ইজ ভেরি হাই, দে ট্রান্সমিট ডিজিজেস লাইক প্লেগ, টাইফাস ফিভার এটসেট্রা। আমরা তিন ভাগে ভাগ করি, ডোমেস্টিক রডেন্ট, ওয়াইল্ড রডেন্ট এবং সেমি ডোমেস্টিক রডেন্ট। ডোমেস্টিক রডেন্টগুলো কি, যেগুলো বাসায় থাকে, যেগুলি ওয়াইল্ড সেগুলি বনে জঙ্গলে থাকে, মাঠে ঘাটে থাকে, রাস্তায় থাকে। আর সেমি ডোমেস্টিক হলো দুই জায়গাতেই থাকতে পারে, বাসায়ও কিছুক্ষণ থাকে আবার বাইরেও যায়, সুয়ার মানে পাইপলাইনের ভিতরে ভিতরে বসবাস করে। এগুলি সবই ঢাকা শহরে আসে কম বেশ। ঢাকায় কিন্তু বড় বড় ইঁদুর পাওয়া যায়, সুয়ারেজ লাইন এবং কাঁচা রাস্তা যেখানে আসে, মানুষের বাড়ির আঙ্গিনায় চিপায়, বাড়ির পাশে একটু নরম মাটি পেলে ওখানে দেখা যায় গর্ত করে উঠে আসে। রডেন্ট বর্ন ডিজিজগুলি ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে প্লেগ, টুলারিমিয়া, সালমোনেলোসিস, এগুলি ইম্পর্টেন্ট। ভাইরালের মধ্যে লাসা ফিভার, হিমোরেজিক ফিভার, এনসেফালাইটিস, এগুলো রিকেটসিয়াল ফিভারের মধ্যে স্ক্রাব টাইফাস, মিউরিন টাইফাস, রিকেটসিয়াল পক্স। প্যারাসাইটিকের মধ্যে হাইমেনোলেপিস ডিমিনিউয়েটা, লিশম্যানিয়াসিস, এমিবিয়াসিস, চেগাস ডিজিজ, এগুলো ইম্পর্টেন্ট। আদার্সের মধ্যে র্যাট বাইট ফিভার, লেপ্টোস্পাইরোসিস, রিংওয়ার্ম, এগুলো ইম্পর্টেন্ট। আমরা কীভাবে রডেন্ট কন্ট্রোল করব, স্যানিটেশন মেজার্স বা এনভায়রনমেন্টাল মডিফিকেশনস, দুই নম্বর ট্র্যাপিং, ফাঁদ পেতে আমরা ইঁদুর ধরে ফেলব, রডেন্টিসাইড আমরা বিষাক্ত খাবার দিয়ে রাখবো, ওগুলা দিয়ে ওগুলো খেয়ে ওরা মারা যাবে, ফিউমিগেশন আমরা স্মোকের মতো ফিউম তৈরি করব, ফিউম তৈরি করলে ওরা গর্ত থেকে উঠে আসে, তখন আমরা ওদেরকে হত্যা করতে পারি। আর একটা হচ্ছে কেমোস্টেরিল্যান্ট, এমন কেমিক্যাল ওদের খাবারের সাথে দিয়ে দেবো যাতে করে ওদের গর্ভ নিরোধ হয়ে যায়, ওদের আর বাচ্চা কাচ্চা না হয়। সো এইগুলা হচ্ছে সংক্ষেপে আমরা রডেন্ট সম্পর্কে আলোচনা করলাম, রডেন্ট কী জিনিস, রডেন্টের ক্লাসিফিকেশন এবং রডেন্ট দ্বারা কী কী ডিজিজ হয়, কীভাবে রডেন্ট কন্ট্রোল করতে হয়, এইটুকুই হচ্ছে আমাদের রডেন্ট সংক্রান্ত ইম্পর্টেন্ট আলোচনা। এর বেশি পরীক্ষায় আসে না। ইনসেকটিসাইডের কথা বলছি, ইনসেকটিসাইডের মধ্যে পরীক্ষায় বেশি বেশি আসে যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের ইনসেকটিসাইডের ক্লাসিফিকেশন, এবং প্রত্যেক ক্লাসের মধ্যে দুই তিনটে করে এক্সাম্পল দিতে হবে, এবং ইনসেকটিসাইড দ্বারা কী কী ক্ষতি হয়ে থাকে, কীভাবে আমরা প্রয়োগ করব, কী কী ইকুইপমেন্ট ইউজ করে আমরা ইনসেকটিসাইড প্রয়োগ করি, কী কী প্রিপারেশন পাওয়া যায়, এগুলি লেস ইম্পর্টেন্ট, পরীক্ষা সহজে আসে না, তবে এগুলো দিজ আর দি পার্টস অফ জেনারেল নলেজ। আর এন্টোমোলজির জেনারেল কনসিডারেশন আজকে আলাপ করলাম, সেগুলোর মধ্যে আমরা এন্টোমোলজি কাকে বলে, ক্লাসিফিকেশন, এবং কোন কোন পোকামাকড় কোন কোন ডিজিজ প্রডিউস করে, এবং কীভাবে আমরা কন্ট্রোল করব, আর্থ্রোপড কন্ট্রোল মেজার্স। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইন্টিগ্রেটেড কন্ট্রোল, এবং হোয়াট বেনিফিট উই ক্যান গেট ফ্রম ইন্টিগ্রেটেড কন্ট্রোল মেজার্স।
এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এই চ্যাপ্টারের জন্য। আমাদের এটা ছিল 10 নাম্বার আইটেম, আমার মেডিকেল কলেজের আইটেম কার্ড অনুসারে এটা 10 নাম্বার আইটেম। এন্টোমোলজির আরেকটা আইটেম আছে, সেটা আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব, সেখানে আমরা স্পেসিফিক পোকামাকড় এবং তাদের দ্বারা বাহিত ডিজিজ এবং ওদের কন্ট্রোল মেজার্সগুলো নিয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনা করলাম জেনারেল কনসিডারেশনস অফ এন্টোমোলজি, দ্বিতীয় আইটেমটা হচ্ছে স্পেসিফিক ইনসেক্ট রিলেটেড এন্টোমোলজি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।